আজকে আমরা যাচ্ছি সুন্দরমণির ছোট্ট বাচ্চা মেয়ে হাতিটি কত বড় হয়েছে সেটি দেখতে। আসলে এই সুন্দরমণি হাতিটি হলো জলদাপাড়া অভয়ারণ্যের অন্য আর হাতির মতনই একটি ক্যাপটিভ এলিফ্যান্ট। এই সুন্দরমণির বাচ্চাটি কিন্তু খুব স্বাভাবিক অবস্থায় জন্ম নিতে পারেনি, তাই আজকে সুন্দরমণির কাছে যাওয়া তার বাচ্চাটি কেমন আছে দেখতে। এই বাচ্চাটির বয়স এখন মাত্র 16 মাস। এর এখন সারাদিন খুনসুটি পানা করা ছাড়া আর কোনো কাজই নেই। এই সুন্দরমণি বাচ্চা হাতিটির জন্মটি স্বাভাবিক অন্য হাতির মতন ছিল না, কারণ সাধারণত একটি হাতির বাচ্চার জন্ম হতে সময় লাগে প্রায় 18 থেকে 20 মাস, কিন্তু এই বাচ্চাটির জন্ম হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 4 মাস বেশি সময় লেগেছিল। তাই জন্মের আগে সবাই এই সুন্দরমণিকে নিয়ে খুব চিন্তায় ছিল যে এর বাচ্চাটি স্বাভাবিকভাবে জন্ম নিতে পারবে কিনা। তাই আজকে বিশেষ করে এই বাচ্চাটি কেমন আছে দেখতে আসা।